ফারুক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোঁয়া না পাইতেন তো ফারুক হইতো তো হইতো কোত্থেকা। এটাই তো ফারুক আজম বলতেছেন, কুন্না আজল্লা কওমিন। একদিন হাসতেছেন একা একা বৈশাখ, সবাই জিজ্ঞেস করছে হাসেন কেন, কত বড় জাহেল যে ছিলাম এই জন্য হাসতেছি। মানি আপনি আমিরুল মোমিনীন, কত বড় জাহেল কয় শুনবে কয় শুনান তো, এত বড় অজ্ঞ ছিলাম। মক্কার বাহিরে যখন যেতাম তো মূর্তি নিয়ে যেতাম, কিন্তু একদিন মক্কার বাহিরে যাওয়া হয়েছে বুনে মূর্তি হয়ে গেছে, এবাদতের সময় আসছে দেখি মূর্তি নাই। আমি বড় মূর্তি ভালো বানাইতে পারতাম, আমার কাছে খেজুর ছিল, খেজুর জোড়া দিয়া মূর্তি বানায়া ফেলছি, এবাদত শেষ, ধরছে খিদা, এখন তো পেটের খিদা, কয় খিদা না চায় পান্থাবাদ, ঘুম না চায় ভান্ডা খাট। আরেকটা বলবো না, ওইটা আপনারা মিলে আনিয়ে ঠিক না, কি বলেন, গুম দেখে খিদা দেখে না পান্থাবাদ, আর গুম দেখে না কি বাঙ্গা খাট। আরেকটা যুবকদের কাছে ছেড়া দিলাম, এটা ওরাই আমার চেয়ে ভালো বোঝে, ওইটাই দেখে না চাঁদ বেজার ঠিক না, এই জন্য কেউ দেখতে বাধ্য হয়েছে, কার দিল লাগি পরিছে দেওয়া, দিল লাগি দেওয়ার সে পরি কি আছে, দিল লাগি দিওয়ার সে, দিল লাগি দেওয়ার সে পরি কি আছে, দিল তো এর সাথে দেওয়ালের লেগে লেগে গেছে, তুই পরি আনলি কি, দিল তো এখানে লেগে গেছে ঠিক না। তো ওইটা যুবকদের জন্য ছেড়া দিলাম ঠিক না, তো বলে আমি ভালো মূর্তি বানাইতে জানতাম, যখন খিদা লাগছে আর সইতে পারি না তো মূর্তি ভাঙ্গা খায়া ফেলছি, এই জন্য মনে মরছে আসতেছি, কেমন বড় অজ্ঞ ছিলাম, কেমন বড় জাহেল ছিলাম। তো চিৎকার দিয়া বলতেছে, কুন্না আজাল্লা কওমিন ফাআসানাল্লাহু বিল ইসলাম, আমরা বড় অজ্ঞ জাতি ছিলাম, ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ পরশ পাথরের ছোঁয়া আমাদেরকে ফারুক আজম বানায়। যখন আসলো ফারুক আজমের কথা একটু না বললেই নয়, কেন না আমি ওই দিনও মনে হয় মৌলানাকে বলছিলাম, ওই কোথাও খাইতে বৈশা মনে হয় বলছিলাম যে বাংলাদেশে এত ওয়াজে যাই কিন্তু কোথাও দেখি না শানে রেসালত, কোথাও দেখি না সিরাত কনফারেন্স, কোথাও দেখি না শানে সাহাবা, মাদ্রাসালারও লাগায় তো ওয়াজ মাহফিল, মহল্লালারও লাগায় তো ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, আরে কোথাও দেখি না। সারা বাংলাদেশে বৎসরে দু চারটা হয় কিনা আমার জানা নাই, কত দু চার দশটা হইলে হইতে পারে, কিন্তু শানে সাহাবা আজ পর্যন্ত কোথাও পাইলাম না, যে এই মজমায় শুধু শানে সাহাবাই হবে, যে সাহাবা কারা, এরা আমাদের জন্য কি করছে। হয় আমি হারায়া যাব, সময় লম্বা হয়ে যাবে, কিন্তু সাহাবা আমাদের জন্য কি করছে। ফারুক আজমের কথা মনে উঠলো, এই জন্য বলতেছি ফারুক আজম, ফারুক আজম, হায় হায় ফারুক আজম। মুসলমান যেদিন হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আইনা তুসাল্লি, কোথায় নামাজ পড়বেন, তো দারে আরকামের ছিলেন আল্লাহ রাসূল, বলে দারে আরকাম, কিন্তু ওমর মনে চায় বাইতুল্লাহ ছায়ায় পড়ি, তো বলছে আমি আসলাম এখনো দারে আরকামে নামাজ পড়বেন, তাইলে আয়েশা লাভটা হলো কি। আল্লাহ রাসূল বলতেছে তাহলে কোথায় পড়বো, বাইতুল্লাহর ছায়ায়, বলে তো জাতি আজকাল জাতি জানবে আর আমি জানবো, কেননা জাতি জানে একশো উটির নিশায় আসছি আর জাতি আমাকে নির্বাচিত করছে, আজকে জাতি জানবে আমি জানবো, ওঠেন চলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হামজা ওয়ারা আনা, হামজা আমাদের পিছে থাকবে আমি আগে থাকব, আমার রসুল আজকে বাইতুল্লাহর সায়ায় নামাজ পড়বে, আল্লাহর রসুল গেছেন নামাজ আদায় করছেন, সালাম ফিরায় বসে আন্তাল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, ফরাক্তা বাইনাল হক্কি ওয়াল বাতিল আনতা ফারুকাল আজম। ওই সময় আল্লাহ রসুল ঘোষণা দিছেন, ফারুক আজমকে চিনেন না যিনি আমাদেরকে এতটুক নেকি দিয়া গেছেন, যেটা গুনতে বসলে যদি 750 কোটি মানুষ গুনে তাইলে 50 কোটি বৎসর লাগবে। এই উম্মতকে এতটুকু নেকি দিয়া গেছেন, শুধু দেন নাই, ওটা লেখা আছে, আমি কিতাবের নাম বলতেছি, কেন না মাদ্রাসার মধ্যে বলতে পড়তেছি তো বলতেছি, এখানে তাকা সুসাতো আছে, আমার বয়ানের পরে ছেলেরা যে কিতাব গানবে ঠিক বলছে না ভুল বলছে এটাও দেখবে, এই ভয়ও আমার দিলের ভিতরে আছে, যদি কিতাব থাকে তাহলে এটার ভিতরে আনোয়ারে সাহাবা কিতাব, আরবিটা হইতে হবে, উর্দু মুর্দু হইলে হবে না,
আনোয়ারে সাহাবায়ে কিতাব যদি থাকে তো কইরা মোতালা করে দেখেন আল্লাহ রাসূল একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে বসা আছেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে জিজ্ঞাসা করতেছেন আলী মহিলাদের জান্নাতের সর্দার নি কে হবে এটা তো জানো তো হাসি দিয়া বলে এটা তো আমার বই যুবকদের সর্দার কারা হবে এটা জানো বলছে এটাও তো আমার ঘরে বলছে তাইলে চলো আমার উম্মতের বয়স্কদের সর্দার কে হবে কয়টা তো জানি না তো আসতেছে দুইজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে যখন কাছে চলে আসছে তখন আল্লাহর রাসূল বলছে এই দুইজন বয়স্ক উম্মতের সর্দার এদের হাতে কিয়ামতের দিন ঝান্ডা থাকবে এরা আগে থাকবো আমরা পিছে থাকবো ইনশাআল্লাহ বয়স তো হইছে ঠিক না এখন তো আর বালক রয়ে যায় না ঠিক না হ্যাঁ ওই সময় চলার ভঙ্গি ভিন্ন হবে বাবুই ভিন্ন হবে আগে ফারুকে আজম আর সিদ্দিকে আকবর আমাদের বাবুই ইনশাআল্লাহ ভিন্ন হবে ঠিক না আগে থাকবে প্রোটোকল ওরকমই হবে ইনশাআল্লাহ আজকে দুনিয়ার প্রোটোকল দেখতে থাকেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন দেখব প্রোটোকল কারে বলে ইনশাআল্লাহ ওই দিন হবে গাড়ো বনা ওই দিন হবে গাড়ো বনা হ্যাঁ আরেকটা মনে হচ্ছে ভুলা যাব মাদবদীর মানুষ যাদের সন্তানরা হাফেজ হয়েছে আর যেই সন্তানরা হাফেজ হয়েছে হয় তোমাদের তো ডেলি ফুলের মালা পড়া দরকার কেন আল্লাহ জান্নাতের ভিতরে একটা শহর বানায় রাখছেন জাহারের নাম হলো তুবা ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান ইউকালু লাহু তুবা জান্নাতের ভিতরে একটা শহর আছে যেটাকে তুবা বলে খালাকাল্লাহু মিন মারজান যেটাকে আল্লাহ মারজান পাথর দিয়ে বানাইছেন লাহু সাবঈনা আলফ বাবান যা 70,000 দরজা আলা কুল্লি বাবিন সাবঈনা আলফ মালাইকাতান প্রত্যেক দরজায় 70,000 ফেরেশতা হাফেজের ذلك لحافظ القران এটা হলো হাফেজে কোরআনের জন্য হাদিস আরো রয়ে গেছে যখনই সে দরজায় যাবে তো 70,000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে সর্বশেষ দরজা যখন অতিক্রম করবে তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে পৌঁছবে ডেলি ফুলের মালা পড়ো হাফেজরা আবার হাফেজের বাপরা বলবে আমাদের আরে আপনাকে তো যখন যাইবেন তখনই মারতে থাকবো কেন আপনি বাবা দুনিয়া তো কিছু প্যাটকে পুরস্কার দেওয়া হয় কিছু বাবা মাকে পুরস্কার দেওয়া হয় ইনশাআল্লাহ হাফেজের মা এটা ধারণা করতে পারে আমার প্যাটের পুরস্কার জান্নাতে আল্লাহ দিবে যখনই আমার ছেলের জান্নাতে যাব ওই সোসাইটিতে যাব তো 490 কোটি ফেরেশতা আমার পেটের সেলুট দিবে আমাকে পুরস্কার ওই দিন দিবে আল্লাহ ইনশাআল্লাহ দেখা যাবে যা হোক কথা লম্বা হয়ে যাইতেছে কথা লম্বা হয়ে যাইতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন বলছেন তো দুইজনে মুসকি হাইসা দিবেন হাইসা দেওয়ার পরে আল্লাহ রাসূলের চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে তো সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ দুইজন জিজ্ঞাসা করছেন চেহারা হাসির ভিতরে মলিন হলো কেন বলে একটা সময় আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে কি উঠাবে তোমাদের উপরে কি উঠাবে আঙ্গুল বুঝেন সাহাবাদের ভুল ধরা শুরু করবে সাহাবাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করবে আঙ্গুল উঠাবে চিল্লায়ও না আমি চিল্লানোর পাবলিক না চিল্লান পছন্দ করি না ধ্যান দিয়ে শুনে থাকো দিলে গাইতে থাকো এটা কাজে লাগবে কেন না তুমি আমি ওয়াচ করলে আসলে কি হবে আমার এইখানে ওস্তাদ বয়ে রয়েছে ওস্তাদ চিনো হ্যাঁ কার ওস্তাদ হ্যাঁ শয়তানের ওস্তাদ যিনি সবচেয়ে বড় হুজুর হ্যাঁ ওনাকে ধোকা দিছে ওনার এই ভিতরেরটায় এটা মনে করো না তোমরা চিল্লান দিলে আমি তোমাদেরকে আমার পক্ষে মনে করব আমি ওই পাবলিক না কোটি মানুষও যদি চিল্লান দেয় আমি ভাববো এখানে জিরো একজনও আমার পক্ষে না খালি সুযোগ পায় না পাইলে আমার ওসাইজ করব এটা আমি ভাবি বিদায় চিল্লায়ও না ধ্যান দিয়ে শুনতে থাকো শয়তানের কথা মনে উঠা গেল কোথেকে কইলে গেছো তোমরা বড় হুজুর
উনি 185,000 বছর আবাদত করার পরে বিতাড়িত হয়েছে। ওনার সাত আকাশে সাতটা উপাধি ছিল। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখা রে কর বজনদানে লানত গিরফতারে কর ওফিল আরশি মাকতুবুন ইবলিস ওয়া হুয়া গাফিলুন আল আকিবাতিহি। আরশে ইবলিস লেখা ছিল, কারণ তো লেখা ছিল, সে শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। আজকে আমি যেদিকে নিয়ে যাইতেছি আমরাও আজকে এরকম উদাসীন। ওই বড় হুজুরও আমার লগে আসছে, আমি গাড়ি ভাড়া করে আসছি, উনি উইদাউট ভাড়ায় আমার কান্দে চড়ায় পড়ছে। বিদায় তোমাদেরকে চিল্লাচিল্লি খুব করাবে, আসল যেটা গাথার ওইটা গাথাবে না, কেননা গাথলেই সমস্যা। যেটা বুঝাইতে চাইতেছিলাম, তো দুইজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে, আমরা করছি তো করছি কি? কাহিনী শর্ট করতেছি। দুইজনের চোখে পানি চলে আসছে। তারপরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি কেউ ভালোবাসবে না? বলছে, হ্যাঁ ভালোবাসবে। তা আল্লাহ রাসূল বলছে, যারা ভালোবাসবে তাদেরকে কি দিবে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি চাইরানার নেকি দিয়া দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, তুমি কি দিবে? বলে, কখনো ওনার আগে আমি যাইতে পারি নাই, এখনো আগে যাইতে চাই না, সঙ্গেই থাকতে চাই, আমিও চেরানা দিব। তা আল্লাহ রাসূল বলছে, মুখে বললে হবে না, লেখো। তো ওনারা লিখতে শুরু করছেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, সালাম দিছে, ওবেলা আপনি কাগজ নিয়ে যেতে বলছে আল্লাহ। বলছে, কেন? বলছে, কিয়ামতের দিন এটা প্রয়োগ করবে আল্লাহ, কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়ে দিতে। তো সাক্ষী দিয়ে দিছেন, কাগজ নিয়ে গেছেন, একটু পর আবার আসছেন, বলছে, কাগজ কোথায়? বলে, ওটা আল্লাহ রেখা দিছেন, আপনার সাক্ষীর পরে আল্লাহ সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন, কিয়ামতের দিন প্রয়োগ করবে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চার আনা শুনেন। আল্লাহর রাসূল চাঁদনি রাইতে রাত্রে আম্মাজানকে নিয়ে বসে আছেন বাহিরে, আকাশে ফুটন্ত তারা। আম্মাজান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তারা সমান নেকি কারো হবে? তো বলছে, হ্যাঁ একজনের হবে। বলে, সেটা কে? বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর শুনতে দেরি, আম্মাজানের চেহারা কালো হতে দেরি হয় নাই, আল্লাহর রাসূল তো মেজাজ জানতেন। যে জিজ্ঞেস করছে, আয়েশা, চেহারার রং পরিবর্তন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? জানেন, তারপরে আবার খোঁচা দেন কেন? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা, তোমার আব্বার নেকি নবী রাসূলের পরে সমগ্র জগৎ মিলেও করতে পারবে না। এখন আসেন যে চার আনা আমাদেরকে সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু দিছেন। আপনাদের বিজ্ঞান বলে আকাশে এত তারা, ওয়াজাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিন। এত তারা দিয়ে আল্লাহ সাজাইছেন, 750 কোটি মানুষ যদি গুনতে বসে তো 200 কোটি বছর লাগবে। সার্চ দেন এখনই, দেখেন আপনাদের বিজ্ঞান বলে তাহলে যতটুক নেকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়া গেছেন, আজকে 750 কোটি মানুষ বসা যদি গুনতে শুরু করে 50 কোটি বছর লাগবে। অথচ আমরা সাহাবা চিনি না, দুই চারজনের নাম ছাড়া জানি না। যাক, আমি অনেক আগে চলে গেছি, যেখানে আমার যাওয়ার কথা কোত্থেকে জানি আমি হারায় গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রচার প্রসার চলতেছিল জন্মের হাজার বছর আগের থেকে, তারপরে এরকম কোনো নবী আসেন নাই, রসুল আসেন নাই, যার প্রচারে বাধ্য ছিলেন না, সমস্ত কিতাবের ভিতরে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল। মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত তারাদাল আলওয়া বদায় নেহায় আছে, নিজে যে কিতাব আল্লাহ লেখা দিয়েছেন ওই কিতাবকে পাশে সরায় বসে উম্মত বানায় দেন, নবী হওয়ার দরকার নাই। আল্লাহ বলছে, সাবাকতা মিনহুম, বড় আগে চলে আসছ, তোমাকে উম্মত বানানোর কোনো সুযোগ নাই। বলছে, তাইলে ওই উম্মত আমাকে একটু দেখায় দেয়। বলছে, একটু সুযোগ নাই, কেননা এরা পরে আসবে, তুমি আগে চলে আসছ। আর আমি এদেরকে শোকে যে রেখা দিছি, এরা শোপিস, শোকে যে রেখা দিছি, ওইখান থেকে বাহিরও করবো না, দেখাবো না। বলছে, আওয়াজ শোনানো যায় না, আসমিনি সাউতাহুম, একটু আওয়াজ শোনায় দেন না? তো আল্লাহ আওয়াজ শোনায় দিছিলেন,
আওয়াজ দিছিলেন ইয়া উম্মতে মুহাম্মদ, আমরা সবাই সাড়া দিতে দেরি করি নাই, আমরা সবাই সাড়া দিছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাআদাইক, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম শুনলা, তা মা সামিতু আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই, আর এত সুন্দর শব্দে কেউ জবাব দিতে পারে একটু আমার জানা ছিল। যে উম্মত এত দামি তো নবী কত দামি,